হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে সব থেকে বড়ো সুসংবাদ আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মমতার হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য দারুণ সুসংবাদ দেওয়া হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সবার টাকার তারিখ ঘোষণা হলো এইবার আপনাদের আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই আপনি নতুন পুরনো সেক্ষেত্রে সকলের জন্য কিন্তু টাকা বরাদ্দ হয়ে গেছে আপনাদের কিন্তু ডেটও হয়ে গেছে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আসবে আপনাদের পাঁচশো এক হাজার টাকা এক হাজার থেকে দু হাজার এবং দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো কত তারিখে কোন মহিলারা কত টাকা পাবেন সমস্ত কিছুটা কিন্তু বিস্তারিত জানানো হয়েছে যা এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন তো যদি আপনি এখনও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই আগস্ট মাসের তাহলে আপনাদের জন্য বড় সুসংবাদ রয়েছে যা এই ভিডিওতে আপনি সমস্তটা জানতে পারবেন তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছে আমিও আপনাদেরকে যাতে হয়েছে আপডেটে তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে সব জায়গায় তারাও যেন আপডেটটি সম্পর্কে জানতে পারে তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলের নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বতন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আগস্ট মান্থ বেনিফিট গুড নিউজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মাসের টাকা বরাদ্দ হলো সকলের টাকার তারিখ ঘোষণা হলো এই হিসেবে কারা কবে টাকা পাবে এবং কারা কত টাকা পাবে এরই সাথে বেশি টাকা কোন কোন মহিলারা পেতে চলেছেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হয়েছে এই মাসের টাকা কিন্তু আজই কিন্তু আপনাদের জন্য জানানো হয়েছে সকলের টাকার বরাদ্দ এবং কারা কত টাকা কবে পাবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে পাঁচশো ও এক হাজার টাকা এবং এক হাজার ও দু হাজার এবং পনেরোশো তিন ও চার হাজার পাঁচ হাজার টাকা পাওয়া যাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে বাংলা গৃহবধূদের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে কত তারিখ থেকে কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এ নিয়ে কিন্তু আজই একটি সরকারি ঘোষণা হয়ে গেছে গত বছর লক্ষ্মীরভান্ডার প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো আজই কিন্তু আপনাদের জন্য এই তারিখ ঘোষণা করা হলো মহিলারা ক থেকে টাকা পেতে শুরু করছেন এই প্রকল্প থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয় এরপর দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা আর্থিক সহায়তা পেতে শুরু করে ইতিমধ্যে এই প্রকল্প থেকে মহিলারা এগারো মাসের টাকা পেয়ে গেছেন যারা দু থেকে টাকা পাচ্ছেন তারা কিন্তু এগারো মাসের টাকা পেয়ে গেছেন এইবার টাকা পেলে তাদের এক বছর পূর্ণ হতে চলেছে তো কারা কারা টাকা পেয়ে গেছেন অলরেডি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের যারা এস তারা বারো হাজার টাকা পেয়েছেন কি না এবং যারা আদার্স ক্যাটাগরি তারা কিন্তু ছ হাজার টাকা পাবেন তো আপনারা সেই টাকা পেয়েছেন কি না এই মাস পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যে সমস্ত মহিলা এগারো মাসের টাকা এই প্রকল্পের মাধ্যমে পেয়েছেন সেই মহিলারা এই আগস্ট মাসে এস মহিলারা এক টাকা করে এবং অন্যান্য সাধারণ বর্গে যারা রয়েছেন তারা পাঁচশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন প্রতি মাসে যারা টাকা পাচ্ছেন তারা যেভাবে পাচ্ছেন সেভাবে পাবেন গত মাসে যারা টাকা পেয়েছেন তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই কিস্টিরা এক হাজার টাকা ও পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এবার বলা হচ্ছে তবে মে মাসে পাঁচশো এবং এক হাজার টাকার সাথে সাথেই এই প্রকল্পের মহিলারা পাবে এক হাজার ও দু হাজার টাকা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা এবারও দু হাজার বাইশ সালে দুবার দুয়ারো সরকার ক্যাম্প হয়েছে সেখানে আবেদন গ্রহণ করা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের অনেক মহিলা জুলাই মাসে এই প্রকল্পের টাকা পাননি তারা এবার ডবল কিস্তি পাবে সেই মতো মহিলাদেরকে দেওয়া শুরু হয়েছে দু হাজার নতুন করে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের নাম তোলার জন্য আবেদন করেছেন তারাও এই আগস্ট মাসের নতুন লক্ষ লক্ষ মহিলার ব্যাংকে টাকা দিচ্ছে এই আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আট তারিখ থেকে কিন্তু মহিলার টাকা দেওয়া হবে নতুন পুরাতন মহিলাদের তবে এই মাসের বারোতম কিস্তির টাকা মহিলাদের দেওয়া শুরু হলো বিরাট খবর পুরাতন মহিলাদের জন্য টাকা দেওয়া শুরু দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে তো দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে আপনাদের কিন্তু এই আট তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আট এই আগস্ট থেকে আপনাদের টাকা দেওয়া শুরু তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন সুতরাং আগস্ট মাসের এই সপ্তাহে লক্ষ্মীবাণ্ডার প্রত্যেক সুবিধাভোগীর ব্যাংকে টাকা চলে আসবে যেসব মহিলারা জুলাই মাসের টাকা পাননি তারা ডবল টাকা পাবেন এক হাজার ও দু টাকা এবং যে সকল মহিলার ফেব্রুয়ারিতে আবেদন করে তাদের বেনিফিশিয়ারি লিস্টে অর্থাৎ টাকার লিস্টে নাম তোলা হয়েছিল কিন্তু টাকা পাননি তারা এপ্রিল থেকে এই আগস্ট পর্যন্ত কিন্তু পঁচিশশো ও পাঁচ হাজার টাকা পাবেন যারা এসএসটি তারা পাঁচ হাজার টাকা এবং আদার যারা রয়েছেন পাঁচশো টাকা করে আড়াই হাজার টাকা যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠে গিয়েছিল কিন্তু টাকা পাননি ঠিক আছে ফেব্রুয়ারিতে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু টাকা দেওয়া হয়েছে এপ্রিল মাস থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট পাঁচ মাস যদি আপনার এই এপ্রিল মাসেই টাকার লিস্টে যে নাম সেই নাম উঠে থাকে টাকার লিস্টে কিন্তু আপনি টাকা পাননি এখনও পর্যন্ত সেক্ষেত্রে এই টাকাটি পাবেন যদি টাকার লিস্টে সেই সময়ে নাম না উঠে থাকে তাহলে কিন্তু এই টাকা পাবেন না যেই মাসে আপনার টাকা লিস্টে নাম উঠবে সেই মাসে কিন্তু টাকা পাবেন ঠিক আছে তো যে সকল মহিলাদের তিন মাসের টাকা বাকি তারা পনেরোশো তিন হাজার টাকা পাবেন তবে সেই সকল মহিলার সমস্ত সমাধান করে রাখলে তবেই টাকা পাবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা খুবই সুসংবাদ আপনাদের জন্য যেটা জানানো দরকার টাকা কিন্তু দেওয়া হচ্ছিল না খুবই দেরি হচ্ছিল যে কারণে কিন্তু আপনাদের টেনশন হচ্ছিল মনে যে টাকা আর দেওয়া হবে না বন্ধ করে দেওয়া হবে তো ইতিমধ্যে কিন্তু আজই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করে দেওয়া হলো আর সকলের টাকা কিন্তু বরাদ্দ হয়ে গেছে আপনারা কিন্তু এবার একে একে ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন আপনি নতুন হয়ে থাকুন পুরনো হয়ে থাকুন সকলেই কিন্তু টাকা পেতে চলেছেন আজ থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেল আজ হচ্ছে আটই আগস্ট তো আজই কিন্তু ঘোষণাটি করা হয়েছে তো আজই আমি আপনাদেরকে জানালাম তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা টাকা পেয়েছেন কি না তো অবশ্যই ভিডিওটিকে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গেও শেয়ার করবেন তারাও জন্য আপডেট সম্পর্কে জানতে পারে কারণ সকলেই কিন্তু টেনশনে রয়েছে এখনও কেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দিচ্ছে না কবে থেকে দেওয়া হবে তো এক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শেয়ার করবেন